वेलकम फ्रेंड इन माई यूट्यूब चैनल स्मार्ट इन फिजिक्स। आज के 2015 साल तड़ित चुम्बकत्व चैप्टर थेके कोश्चन सल्व करब। गत दुटो भिडियोते आमी तोमादेर 2014 साल कोश्चन सल्व करेछिलाम, जारा जारा एखोनो सेई भिडियोटी देखोनी अवश्य देखे नाओ। देखो कोश्चनटा पढ़छि, कोन भौत राशि एकक ओवर पैरामीटर स्क्वायर, एटी एकटी स्केलार ना भेक्टर राशि। देखो ओवर पर मीटर स्क्वायर के बला हय टेस्ला। ओके, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের একক, যেটাকে বি দ্বারা প্রকাশ করা হয়, চৌম্বক ক্ষেত্রের একক। তারপর কি বলেছে, এটা একটি স্কেলার না ভেক্টর রাশি? অবশ্যই এটি একটি ভেক্টর রাশি, অবশ্যই এটি একটি ভেক্টর রাশি। কারণ দেখো, চৌম্বক ক্ষেত্র যখন তুমি পড়েছো, ভালো করে মনে করো যে চৌম্বক ক্ষেত্রে যে কোনো রকম প্রবলেম তুমি সলভ করো না কেন, সেখানে অবশ্যই তোমাকে ডিরেকশনটা বলতে হবে। যদি তুমি চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা তুমি একদম জেনে যাও, তাহলে অবশ্যই তোমার কি হবে, খুব সহজেই ইজিলিভাবে তুমি কি করবে, কোশ্চেনগুলো সলভ করতে পারবে, ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো। নেক্সট প্রবলেমটা হচ্ছে, আধানযুক্ত একটি গতিশীল কণার উপর ক্রিয়াশীল লরেন্স বলের সমীকরণটি লিখো। আধানযুক্ত একটি গতিশীল কণার উপর ক্রিয়াশীল লরেন্স বলের সমীকরণটি লিখো। এইবার আধানযুক্ত অথব তার কিউ আধানটি থাকবে, গতিশীল অথব তার ভি আধান, ভি ভেলোসিটি থাকবে বা ভি বেগ থাকবে, তার উপরে ক্রিয়াশীল লরেন্স বলের সমীকরণটি। এইবার ভালো করে মনে করে দেখো, লরেন্স বলে যখন সমীকরণটি করেছো, সেই সমীকরণের ক্ষেত্রে তোমরা দুটা বল নিয়েছিলে। এক নম্বর হচ্ছে চৌম্বকের জন্য বল, চৌম্বকের জন্য বল, আর দুই নম্বর হচ্ছে তড়িৎ ক্ষেত্রের জন্য বল, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের জন্য বল। সেই চৌম্বক ক্ষেত্রের জন্য বল যদি তুমি নাও, তাহলে সেটাকে আমি যদি এফ ভি দ্বারা প্রকাশ করি, আবার ইলেকট্রিক ফিল্ডের জন্য অথবা তড়িৎ ক্ষেত্রের জন্য যে বলটা, সেটাকে যদি এফ ই দ্বারা প্রকাশ করি, বোঝার সুবিধার জন্য এটা দুটো দ্বারা প্রকাশ করলাম। ওকে, তাহলে এই ক্ষেত্রে লরেন্স বল কী হবে, লরেন্স বল হবে এই দুটো বলের যোগফলের সঙ্গে সমান, অথবা চৌম্বক ক্ষেত্রের বল আর হচ্ছে তড়িৎ ক্ষেত্রের বলের সঙ্গে যোগফলের সঙ্গে সমান, সেটা হচ্ছে লরেন্স বল। এইবার আমরা জানি চৌম্বক ক্ষেত্রে যে বলটা সেটা কি, কিউ ভি ক্রস বি, কিউ ভি ক্রস বি। আর তড়িৎ ক্ষেত্রের বল আমরা কি জানি, তড়িৎ ক্ষেত্রের বল হচ্ছে আমরা জানি কিউ ই। দেখো তড়িৎ ক্ষেত্রে যে সংজ্ঞা যখন পড়েছিলে, ওই সংজ্ঞাতে যে ইকুয়েশনতে তুমি সংজ্ঞাটা বলেছিলে, সেই ইকুয়েশনে মনে করো, দেখো ওখানে ছিল ই ইকুয়াল টু এফ বাই কিউ, অর্থাৎ একক আধানে যে বলটা প্রয়োগ করা হচ্ছিলো সেটা তড়িৎ ক্ষেত্র ছিল বা তড়িৎ প্রাবল্য ছিল, সেখান থেকেই এফ ইকুয়াল টু কিউ ই। এটা হচ্ছে তোমার লরেন্স বলের সমীকরণ। ওকে, কমপ্লিট। দেখো এটাতে কত নম্বর ছিল, এক নম্বর ছিল, হয়ে গেল। এইবার তারপরের কোশ্চেন হচ্ছে ভি গতিতে, এটাতে এক নম্বর আছে, ভি গতিতে আলফা কোণা এবং বিটা কোণা উভয়কে বি মানের চৌম্বক ক্ষেত্রের মধ্যে লম্বভাবে প্রক্ষেপ করানো হলো, কোন কণাটি অধিকতর বল অনুভব করবে। দেখো চৌম্বক বল যেটাকে এফ দ্বারা যদি প্রকাশ করি, সেই এফ ইকুয়াল টু আমরা জানি, দেখো লম্বভাবে বলেছে, তাহলে আমরা ভেক্টর রাশিটা নিচ্ছি এফের। ওকে, তাহলে এফ ভেক্টর ইকুয়াল টু কিউ বি ক্রস বি। এবার লম্বভাবে যখন প্রবেশ করানো হবে, তখন সেই এফ কী হবে, এফ হচ্ছে কিউ ভি বি, কারণ বি ক্রস ভি যেটা, বা ভি ক্রস বি, সেই ভি ক্রস বি থেকে তোমার সাইন থিটা আসবে, তাহলে কিউ ভি বি সাইন থিটা, সেখান থেকে থিটা হচ্ছে 90 ডিগ্রি, অথবা সেটা ওয়ান বসে গেলো, তারপরে কী হলো, এফ ইকুয়াল টু কিউ ভি বি। ওকে, এবার কী বলেছে, কোনটা তোমার বেশি পরিমাণে বল প্রয়োগ করবে। এখানে কী কী আছে, আলফা কোণা আছে আর হচ্ছে বিটা কোণা আছে। দেখো আলফা কোণা যেটা, এই আলফা কোণা হচ্ছে দুটা ইলেকট্রন যুক্ত, ওকে, আর বিটা কোণা যেটা সেটা হচ্ছে একটা ইলেকট্রন যুক্ত, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। এবার দুই ক্ষেত্রে তোমার হচ্ছে এটা বিটা, কিন্তু হ্যাঁ দুই ক্ষেত্রেই চৌম্বক ক্ষেত্র বি সমান
ভিও সমান তাহলে শুধুমাত্র কিউ। এইবার যেই কিউটা বেশি হবে অর্থাৎ আলফা কোণার কিউটা বেশি দুটা ইলেকট্রন আর বিটা কোণার একটা ইলেকট্রন তাহলে নর্মালিভাবে কোনটার উপর বল বেশি প্রয়োগ হবে আলফা কোণাটির উপরে বেশি বল প্রয়োগ হবে। তাহলে কোশ্চিনটা বি গতিতে আলফা কোণা এবং বিটা কোণা উভয়কে বি মানে চৌম্বক ক্ষেত্রের মধ্যে লম্বভাবে প্রক্ষেপণ হলো তাহলে কোন কোণাটি অধিকতর বল অনুভব করবে তাহলে কী হলো অ্যান্সার, অ্যান্সার হচ্ছে আলফা কোণাটি অধিকতর বল অনুভব করবে, ম্যাক্সিমাম বল অনুভব করবে কারণ আলফা কোণাটি হচ্ছে বেশি বেশি চার্জ যুক্ত। ওকে, এই কোশ্চিনটাও অ্যান্সার হয়ে গেল। নেক্সট কোশ্চিন, এই কোশ্চিনে দুই নাম্বার আছে। এই কোশ্চিনটা 2014 সালে এসেছিলো, আমি আগের ভিডিওতে সলভ করেছিলাম। কোশ্চিনটা একটু অন্যরকম ছিল কিন্তু অ্যান্সারও একই রকম। কী বলেছে, কীভাবে একটি গ্যালভানোমিটারকে একটি ভোল্ট মিটারে রূপান্তর করা হয়। তো খুবই সিম্পল, আগেরবারও আমি বলেছি, এইবার আবার বলছি একটু, কারণ এখানে দুই নাম্বার আছে, আগেরটাতে এক নাম্বার হয়তো ছিল। দেখো, যদি এটা গ্যালভানোমিটার হয়, সেই গ্যালভানোমিটারের তোমার আইজি কারেন্ট ফ্লো হচ্ছে, মানে আইজি কারেন্ট যাচ্ছে, তাহলে সেই গ্যালভানোমিটারের সঙ্গে আমি একটি উচ্চ মানের রোধ যুক্ত করে দিলাম, উচ্চ মানের রোধ যুক্ত করে দিলাম। তাহলে যদি উচ্চ মানের রোধ যুক্ত করে দেওয়া, তাহলে সেই গ্যালভানোমিটারটা ভোল্টমিটারে রূপান্তর হয়ে যাবে, কারণ উচ্চ মানের রোধ যুক্ত করে দিলে সেই গ্যালভানোমিটারের মধ্যে কারেন্ট খুব কম যাবে এবং সেই গ্যালভানোমিটারটি ভোল্টেজ নির্ণয় করার জন্য খুব সহজ হয়ে যাবে এবং তারা খুব সহজে ভোল্টেজটা নির্ণয় করতে পারবে, কারণ ভোল্টমিটারের কাজ হচ্ছে দুই প্রান্তের মধ্যে, কোনো তারের দুই প্রান্তের মধ্যে ভোল্টেজ নির্ণয় করা। তাহলে এটা বলে দেবে অ্যান্সার, তাহলে কী হলো যে একটি উচ্চ মানের রোধ গ্যালভানোমিটারের সঙ্গে শ্রেণী সময় যুক্ত করা হলো, যদি যুক্ত করা হয় তাহলে সেই গ্যালভানোমিটারটি ভোল্টমিটারে রূপান্তর হয়ে যাবে। ওকে, দেখো পরের কোশ্চেন, যদি এখনও তোমরা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, শেয়ার করবে। ওকে, আর কেমন হচ্ছে ঠিকঠাক বুঝতে পারছো কি না এই পদ্ধতিতে, যে পদ্ধতিতে তোমাদেরকে পড়াচ্ছি, অবশ্যই আমাকে জানাবে। দেখো, এই প্রশ্নতে কী বলেছে, একটি তড়িৎবাহী আয়তাকার কুণ্ডলীর তর সুষম চুম্বকক্ষেত্র অভিমুখের সাথে থিটা কোণে ঝোলানো আছে। ভালো করে কিন্তু লাইনটা পড়ো, সুষম চুম্বকক্ষেত্রের অভিমুখের সাথে থিটা কোণে ঝোলানো আছে, কী তলটি, ওকে, তলটি বিয়ের সঙ্গে থিটা কোণে আছে। এবার চুম্বকক্ষেত্রের উপর ক্রিয়াশীল টর্কের মান নির্ণয় করতে বলেছে। আগে এটা বোঝো, এটা হচ্ছে বিয়ের ডিরেকশান, আর এইটা হচ্ছে তোমার সুষম আয়তাকার কুণ্ডলী। সেটা কি, এই বিয়ের সঙ্গে এই সুষম আয়তাকার কুণ্ডলীর যে তলটা রয়েছে সেই তলটা থিটা অ্যাঙ্গেলে আছে। সাপোজ ধরে নাও তোমার খাতার পেজ, সেটা হচ্ছে সুষম চৌম্বকক্ষেত্রের সঙ্গে থিটা কোণে ঝোলানো রাখালো, তার মানে কি খাতার পেজের পেজ যেটা, সেই পেজটা কী হচ্ছে ওই সুষম চৌম্বকক্ষেত্র, সেই সুষম চৌম্বকক্ষেত্রের সঙ্গে থিটা কোণে আছে, থিটা কোণে আছে। ওকে, এইবার আমরা জানি যে টর্ক, সেই টর্ক ইকুয়াল টু এন আই এ ক্রস বি, এন হচ্ছে কুণ্ডলীটির পাক সংখ্যা, আই হচ্ছে সেই কুণ্ডলীর মধ্যে যে প্রবাহিত তড়িৎ, এ হচ্ছে সেই কুণ্ডলীটির যে তল সে তলের ক্ষেত্রফল, আর বি চুম্বকক্ষেত্র। এবার ব্যাপারটা হচ্ছে এখানে যে এই যে এ এ তল যে তলের ক্ষেত্রফল, এবার ক্ষেত্রফল যেটা ভেক্টর রাশি, এই ক্ষেত্রফলের যে ডিরেকশানটা হবে সেই ডিরেকশানটা কিন্তু খাতার পেজ যদি হয় সেই খাতার পেজের সঙ্গে লম্ব বরাবর উপরের দিকে হয়। সাপোজ ধরে নাও যে এটা বি চুম্বকক্ষেত্রের ডিরেকশান, ওকে, আর এটা হচ্ছে তোমার খাতার তল, তার সঙ্গে কী আছে থিটা কোণে আছে। এবার এই তলের সঙ্গে এই দিক, সেটা হচ্ছে এ ডিরেকশান হবে। এবার তোমাকে বের করতে হবে এ আর বি এর মধ্যে তোমার অ্যাঙ্গেল, তাহলে এটা আমি পিছন থেকে বর্ধিত করলাম, ধরে নিলাম হচ্ছে
এটা আলফা, এটা যদি আমি আলফা ধরে নিলাম, এরপর এরপর এটা তো 90 ডিগ্রি তুমি জানোই, তাহলে থিটা প্লাস আলফা প্লাস 90 ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখান থেকে তাহলে আলফা ইকুয়াল টু কত হবে, আলফা ইকুয়াল টু হবে 90 মাইনাস থিটা, এই হচ্ছে আলফা, যেটা কি এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল। তাহলে তাহলে টর্ক ইকুয়াল টু কী হলো, এন আই এ বি সাইন সাইন 90 মাইনাস থিটা। এবার 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা হচ্ছে কস থিটা, কস থিটা। তাহলে এইটা হচ্ছে তোমার সেই তলের উপর ক্রিয়াশীল প্রযুক্ত টর্ক। ওকে, দেখো ক্লিয়ার হয়ে গেল। এখানে ব্যাপারটা হচ্ছে মেন কথা, এখানে এ আর বি যেটা, সে এ বি এর মানে অ্যাঙ্গেলটা বের করাটাই সবচেয়ে ব্যাপার বড়। তাহলে খুব ইজিভাবে আমরা সহজভাবে বের করতে পারলাম, এই জায়গাটা একটু নোটিশ করবে তাহলে হয়ে যাবে। দেখো পরের কোশ্চেন, দেখো এই কোশ্চেনটা অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্রটি বিবৃত করো, আর এই সূত্রের সাহায্যে আই অ্যাম্পিয়ার প্রভাবমাত্রার জন্য টরোয়ে ডাল সলিনয়েডের অক্ষে চুম্বক ক্ষেত্র প্রবল নির্ণয় করো। এখানে টরোয়েডের সলিনয়েড বলতে বোঝানো হয়েছে টরোয়েডের কথাই বলেছে। একদম একই রকম কোশ্চেন 2014 সালে এসেছে, 2014 সালে শুধু এসেছিলো যে অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্রটি গাণিতিক রূপটি লিখো এবং প্রত্যেকটা চিহ্ন অর্থ প্রকাশ করো। আর তারপরে বলেছিল যে অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্রটি দ্বারা টরয়েডের অক্ষস্থিত কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র প্রবল নির্ণয় করো। তো সব একই কোশ্চেন ছিল ছিল এখানে, ওটা একই কোশ্চেন আছে। তো আগের ভিডিওতে এটা নিয়ে আমি ডিসকাস করেছি, সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, টেক কেয়ার, ভালো থাকো, সুস্থ থাকো। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। ওকে।